নারী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্নাকা আহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন ফালা تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا جرب الله أكبر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة وأطعن الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا سورة الأحزاب 32 এবং 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে পাঁচটা কাজের অর্ডার দিয়েছেন। এই পাঁচটি কাজ নারী জাতির মধ্যে দেখতে চান কে? আস্তে দেখতে চান কে? কোরআন কি শুধু পুরুষের জন্য না সবার জন্য? নারীর জন্য কোরআন, পুরুষের জন্য কোরআন। পর্দাটা পুরুষের জন্য, নারীর জন্য? পর্দা কি পুরুষের জন্য আছে না নাই? সবার জন্যই পর্দা। হয়তো বলবেন, হুজুর পুরুষের জন্য আবার পর্দাটা কি? পুরুষের বড় পর্দা ইয়াহুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক পুরুষকে আগে পর্দা করতে বলেছেন, চক্ষুটা নিম্নগামী করো। সামনে কোন নারী পড়েছে, পর নারী পড়েছি, তোমার নজরটা দেওয়া যাবে না ওই সুন্দরী নারীর দিকে। তোমার তাকাতে এমন চাচ্ছে, এরপরও তুমি তাকাচ্ছ না বান্দা। এই যে তুমি কন্ট্রোল করলে, নফসকে দমন করলে, ও বান্দা মুজাহিদের সমান সব রামুল নামায় আমি দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই বলেন বলেন? এখন দুই দিকে কয়, দুই সেন্সই ঠিক আছে। সেন্সটা দুই রকম হওয়ার কারণে দুটো জবাবই রাইট। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? আবার নাই, আছে আবার নাই। তাহলে এখানে হালাল হারাম, এখানে হালাল হারাম। আমার ভাইয়েরা, নারীর দিকে আমি কেন তাকাবো না? মার তো রহমত, সন্তান মেয়ে সন্তান তো বরকত। মার দিকে তাকালে সওয়াব, মেয়ের দিকে তাকালেও সওয়াব, বউয়ের দিকে তাকালেই শুধু সওয়াব আর সব সদগার সদগা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি আকর্ষণ করেছেন পুরুষকে, পুরুষের প্রতি নারীকে আকর্ষণ করে দিয়েছেন। এটা কার নিয়ামত? যদি আকর্ষণ যদি দুনিয়াতে নারীর প্রতি পুরুষের না হতো, পুরুষের প্রতি নারীর যদি আকর্ষণ না হতো, জান্নাতের হুর আল্লাহ পাক রেখে দিয়েছেন, তার প্রতি টান আসতো না? তার প্রতি টান আসতো? জান্নাতে হুর আছে না নাই? অনেকে আস্তে আস্তে কর, জান্নাতে হুর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতে ফল থাকবে, জান্নাতে মাছের কলিজা থাকবে, গোস্তের ভুনা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে ফল দিয়ে বরণ করবেন, এরপর গোস্ত দিয়ে বরণ করবেন। এরপরে বলছেন ওয়াহুরুন আইন, চক্ষু শীতলকারী চোখ, পরিতৃপ্তকারী হুর তোমাকে দেওয়া হবে। এত সুন্দরী হুর তুমি পাবে, ওই হুরের চামড়া ভেদ করে নিচের হাড় পর্যন্ত দেখা যাবে। ওই সৌন্দর্য যদি ওই নারীর মুখের থুতু যদি জমিনে নিক্ষেপিত হতো, এই দুনিয়ার জমিনটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। এত সুন্দরী হুর আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন, সবাইকে নিতে রাজি আছেন? এত আস্তে স্লো, সবাই নিবেন না? ওদের কিছু বুড়ো চাচা হ্যাঁ হ্যাঁ নিতে হবে। তবে হুরের গল্প
বউয়ের সামনে করা যাবে না। আল্লাহ পাক নারীকে এমন ভাবে বানিয়েছেন, আল্লাহ তাদের হৃদয়টাকে এমন ভাবে বানিয়েছেন যে তারা হুরের সঙ্গে হিংসা করে, ঠিক আছে না? বিশেষ করে রাতের বেলা তো করাই যাবে না, রাতের বেলা হুরের গল্প করলে এক লেপে থাকার কায়দাই নাই, তুমি হুর নিয়ে শুয়ে থাকো। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো, জোরে বলি ইনশা আল্লাহ। দুনিয়ার নারীর প্রতি টান আছে তো, সেই জন্য জান্নাতের হুরের প্রতিও টান থাকবে। দুনিয়ার নারীর প্রতি আসক্তি যদি না আসে, জান্নাতের সেই টানটা আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি টান দিয়েছেন। ছটা জিনিসকে মহান রাব্বুল আলামিন মানুষের জন্য আকর্ষণীয় করেছেন। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। جربني الله أكبر। মানুষের জন্য ছয়টা জিনিস আকর্ষণীয় করা হয়েছে, এর মধ্যে এক নাম্বার হলো নারী, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। এই প্রথম, এই পৃথিবীর প্রথম খুনটা হয়েছে কাকে কেন্দ্র করে? নারীকে কেন্দ্র করে। হিটলার যে 60 লক্ষ ইহুদি মেরেছিল, এর মূলও ছিল নারীর কারণ। আমার ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করছে আজকে ইহুদি খ্রিস্টানরা, নারী অস্ত্র, ঠিক কিনা? নারীকে উলঙ্গ করে বের করো, কিন্তু না না, ইসলামে নারীকে এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে। আমার নবী বলেন, আমি 4টা মেয়ের বাবা, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। রাসূল বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার টু হলো সুগন্ধি, নাম্বার 3 হলো মা, যেটি আমার কাছে দারুণ প্রিয়। সেই যুগে বললেন, যে যুগে নারীর কোনো কদর ছিল না, যে যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, প্রসূতি নারী, সন্তান সম্ভবা নারী ডেলিভারির সময় গর্তের কিনারে গিয়ে বসে থাকতো, যখন দেখতো সন্তানটা মেয়ে হয়েছে, ছেলে হয়েছে যখন হতো, তখন তুটি নিয়ে আসতো, আর যদি মেয়ে হতো ওই গর্তের মধ্যে জীবন্ত পুঁতি হত্যা করে সেখান থেকে চলে আসতো। সেই নারীকে রাসূল কোথায় নিয়ে গেলেন? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এবং কোরআনও বলে দিল সমস্ত সম্পত্তি অংশ বন্টনের সময় প্রথমে আল্লাহ পাক পুরুষকে অংশ ভাগ না করে নারীকে আগে ভাগ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, সব জায়গায় নারীকে আল্লাহ পাক অগ্রবর্তী করে দিয়েছেন, কিন্তু সে মেয়েরা, আল্লাহ পাক তো তাদের পোশাক কি হবে, তাদের ড্রেস কি হবে, তাদের কথা কেমন হবে, সেই হুকুম দিয়েছেন কিনা বলেন। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে আসি। নারীর দিকে আমি তাকাই, আমার স্ত্রীর দিকে আমি তাকাই, আমার চক্ষু শীতল হয়ে যায়, আমি দেখি কি দিয়া, আস্তে কি দিয়া দেখি আমি, এই চোখ দিয়েছেন কে? আগে কি নারীর প্রশংসা না আল্লাহর প্রশংসা? কি সুন্দর প্রশংসা করো নারী, দাহুক তোমার চোখ, কাজল ভরা আঁখি, প্রশস্ত কপাল, কালো কালো কেশ, বাঁশির মতো নাক, আমাকে পাগল করে দিয়েছে। হ্যাঁ, এটা স্ত্রীকে আপনি বলেন, সমস্যা নেই, বলি সুবহানাল্লাহ, কিন্তু নিজের বউ না পরের বউ, হ্যাঁ এটা যেন মনে থাকে। আজকে কেন এই বিজাতীয় সংস্কৃতিগুলো আমার দেশে ঢুকলো? আমার দেশে কিছু ইউরোপ আমেরিকান মার্কা কিছু কুত্তা আছে, কিছু আছে না নাই? ইউরোপ আমার সভ্যতা না, আমেরিকা আমার সভ্যতা না, ইউরোপ আমেরিকার কালচার আমার কালচার না, আমার কালচার হলো ইসলাম। কালচার কি? কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ, কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ, কালচার হলো জীবন চলার পথ, জীবন চলার পথই হলো ইসলাম, ঠিক কিনা? ইসলাম যা জায়েজ বলবে আমি তাকে জায়েজ বলবো, ইসলাম যা হারাম বলবে আমি তা হারাম বলবো। আজকে এই হক কথাগুলো না বলার কারণেই ইতালি মুসলমানদের হাতে ছিল,
রোম মুসলমানদের হাতে ছিল, স্পেন ছিল মুসলমানদের হাতে, আজকে সব হাত ছাড়া হয়ে গেছে। ভারতবর্ষে মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ, ভারতের নেতৃত্ব দিয়েছে মুসলমান, সেই মুসলমান আজকে কেন মার খায়? ঘাপটি মারা কিছু মুনাফেক হক কথা বলে না, ভয় পায়। আমাদের কথা বলার দরকার আছে না নাই? ওরা আমার মুখ বন্ধ করবে, হাতের ইশারা দিয়ে কথা বলবো, ওরা আমার পা ভেঙে দেবে, আমি হামাগুড়ি দিয়ে সামনে যাব, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত হকের কথা বলেই যাব। জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা ছেলে একটা মেয়ে ওপেন ঘোরাফেরা করে, পর পুরুষ পর নারী, সামনে আমরা সবচেয়ে থেকে দেখি, কিচ্ছু বলি না। যখন বলা হয় তোমাদের পরিচয়, সঙ্গে সঙ্গে বলে এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড। চিন্তা করেন এই কথাটা কি ইজি হয়ে গেছে, কিছু ভাবেই না। যাদের ভাবনায় আসে না তারা কেমন করে ইমানদার হতে পারে? এগুলো কি বন্ধ হওয়ার দরকার আছে না? এগুলো কি ওয়াজ করে শুধু বন্ধ হবে না? দেড় হাত লাঠির দরকার, শাসনের দরকার আছে না নাই? আচ্ছা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে ডাক দিয়ে বলছেন, তোমরা পাঁচটা কাজ করো। এই পাঁচটি কাজের ভিতরে সেই এক নম্বর কাজ হলো, ফালা তাখদানা বিল কওলি ফায়তমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মারুফা। তোমাদের কথাকে সুন্দর করে পরপুরুষের সামনে তোমরা কথা বলতে যেও না, নিকন সুরে কথা বলতে যেও না। যাদের অন্তরটা দুর্বল, যাদের দিলটা দুর্বল, দিলের মধ্যে যাদের রোগ আছে, রোগটা তাদের বেড়ে যাবে। তোমাদের কথার সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি, সুন্দর করে তোমরা স্বামীর সামনে কথা বলো। তোমার নিজ যারা আত্মীয় স্বজন মহরম যারা আছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো, কিন্তু সুন্দর করে মিষ্টি সুরে পর পুরুষের সঙ্গে তোমরা কথা বলতে যেও না। কার কথা? ওয়াকুলনা কওলান মারুফা, যা বলবে ন্যায়সঙ্গত কথা যদি বলতেই হয় ন্যায়সঙ্গত স্ট্রেট হয়ে কথা বলবে। কার কথা? আল্লাহর কথা। এখন কি মেয়েরা তাই বলে নাকি? স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বলে, স্বামীর সামনে রূঢ় আচরণ করে কথা বলে, স্বামীকে দাম দিতে চায় না। তবে সব মহিলার কথা বলবো না, আমার দেশে বহু মহিলা আছে ভালো হতে চায় কিন্তু স্বামী ভালো হতে দেয় না, আছে না নাই? আছে। স্বামী ভালো হতে দেয় না। এই যে 14ই ফেব্রুয়ারি আসবে, এই 14ই ফেব্রুয়ারি দিনে বউটাকে সুন্দর গোলাপ দিয়ে সাজায় বলবে, তোমাকে একটা সুন্দর ছবি তুলি, সুন্দর ছবি তুলে ফেসবুকে একটা ছবি পোস্ট করবে, বলবে শোনো বন্ধু বান্ধব আমরা সবাই জামাতের সাথে দেখি, কথা বোঝেন নাই? যেরকম নাউজুবিল্লাহ, বউ কি সবার না একজনের? তুই সবাইকে দেখাস কেন? এরকম বেকুব যুবক আছে না নাই? আছে। বউকে ভাগাভাগি করে দেখবে, এগুলো কথা কি বলার দরকার নাই? আচ্ছা, আজকের সমাজে মেয়েরা কি করে? সব মহিলা বলবো না, মাদেরকে দোষ দিয়ে কি করব, মারা ভালো হতে চান। সমাজের যারা নেতৃস্থানীয়, যাদের কণ্ঠবট আইনগুলো পাশ হয়ে যায়, তারা যদি একটু শক্ত হয়ে যেতেন, আইন কানুন যদি ঠিক থেকে যেত, এগুলো হতো না। মেয়েরা কি করে? মার্কেটে ঢং ঢং করে মার্কেটে চলে যায়, আছে না নাই? আপনি মার্কেটে যাবেন, ভালো কথা, ছেলেকে নিয়ে যান, স্বামীকে নিয়ে যান, এরপরে বাবাকে নিয়ে যান, একজন মহরম পুরুষকে সাথে করে নিয়ে যান, সে দামাদামি করবে, আপনি চয়েস করতে পারেন, খুব যদি প্রয়োজন হয়ে যায় যেতে পারেন, কিন্তু স্বামী যাওয়া যাবে না। বরং স্বামীকে উল্টা বলে, শোনো বাচ্চার বয়স 1.5 বছর, বাচ্চা নিয়ে গেলে বাচ্চা চাবাচাবিতে মরে যাবে, তুমি বাচ্চাটা কোলে নাও। স্বামীকে উল্টা বাচ্চা কোলে নেওয়ার দায়িত্ব দিয়া ফিডার একটা থুইয়া বলে, তুমি দুধ খাওয়াও,
আমি চললাম মার্কেটে, নতুন সিল্কের শাড়ি আসছে, মার্কেটে যা আসতে করে দোকানদারের সামনে চুলটা ছেড়ে দিয়া লিপস্টিক লাগায়া হাই হিল পরে ভেরিটি একখান ব্যাগ নিয়া থ্রি পিস পরে সামনে বসে দোকানদারকে সুন্দর করে ডাক দিয়ে বলে, ভাইয়া আছে না নাই একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর করে বলে মনে হয় মানে মাখরাজ সিফাত কোনো ভুল নাই। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকে দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, এই নোংরামিগুলো আছে না নাই? আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াকুল না কাউলান মারুফা, যা বলো স্ট্রেট করে কথা বলো, যদি নিয়ে বিনিয়ে কথা বলো, অডিও কল মারো, ভিডিও কল মারো, চ্যাটিং করো, ডেটিং করো, দুনিয়ার কিছু মজা তুমি ক্ষণিকের পেতে পারো কিন্তু চিরদিনের জন্য চিরস্থায়ী সামনে জীবন একটা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সেই দিনটা হারিয়ে যাবে মা, সেই দিনটা হারিয়ে যাবে আমার ভাইরা যুবকরা। এগুলো করা যাবে না। যৌবনকে কন্ট্রোল করতে হবে। যুবক তোমার সমস্ত যৌবন একজনের জন্য বরাদ্দ, তিনি আপনার স্ত্রী, আর আমার মা আমার বোনেরা আপনার যৌবন একজনের জন্য বরাদ্দ, আপনার যিনি স্বামী আপনার স্বামীর জন্য আপনার যৌবন বরাদ্দ, আপনার স্ত্রীর জন্য যুবক আপনার যৌবন বরাদ্দ। নষ্ট করা যাবে না, কারণ এই যৌবন নিয়ে প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? শাব্বুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ আর ও আন শাবাবিহি ফি মা বালাহু। যৌবন নিয়ে প্রশ্ন করা হবে, কোন খাতে তুমি ব্যয় করে ফেলেছ? এই সময় চরিত্র আনতে হবে, ইউসুফ সুরা ইউসুফটা পড়তে হবে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সৌন্দর্যের পিরামিড, সেই সৌন্দর্যের পিরামিডে পাগল হয়েছিল জুলাইখা, আর ইউসুফ পাগল হয়েছেন কার? আসতে বলবেন না কার পাগল হয়েছেন? আল্লাহর পাগল হয়েছেন। জুলাইখা পাগল ইউসুফের, ইউসুফ পাগল আল্লাহর। কারণ আমি যে চক্ষু দিয়া সুন্দরকে সুন্দর বলছি, আমার চোখ যদি আল্লাহ নাই দিতেন সুন্দর তো সব একরকম হয়ে যেত অসুন্দর সুন্দর। এই চোখটা সুন্দর করে বানিয়েছেন কে? মার পেট থেকে যে চোখ নিয়ে দুনিয়াতে এসেছি সেই চোখ নিয়ে আমি কবর পর্যন্ত চলে যাব, চোখের কোনো পরিবর্তন আছে নাকি? একটা এক দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন এত স্থায়ী এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, বান্দা তুমি কি দেখো না? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকাতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফা رقبةٍ أو إطعام في يوم ذي مسغبة. جربني الله أكبر. বন্দরে টানা টানা চক্ষু দিলাম, কি সুন্দর তোমার চোখ আমি বানিয়ে দিয়েছি, এই চোখের মধ্যে আবার পানিও দিয়েছি, কি দিয়েছি, এই পানিটা কেন দিলাম? এই পানি দিয়ে বান্দা তুই আমার ভয়ে কাঁদবি, তুই কি জানিস? তথ্য জানিয়ে দিই বান্দা, তোর এক ফোঁটা চোখের পানি এত দামি আমার কাছে, সাতটা জাহান্নামের আগুন নিভায় দিয়ে দিতে দিয়ে তোকে জান্নাত দিতে পারে। জোরে করুন সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারো, ও বান্দা ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামকে নিভায় দেব তোর জন্য, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে পানি দিয়েছেন, কাদার জন্য দিয়েছেন। দুনিয়াতে বেশি কাঁদবো না বেশি হাসবো? কাঁদবো বেশি হাসবো কম। এই দুনিয়া তো হাসার জায়গা না ভাই, এই দুনিয়া মূলত হাসার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে নেব, সেদিন মানুষ কাঁদবে। কিন্তু মূলত আমরা যদি একটু চিন্তা করে দেখি, এই দুনিয়াটা মূলত কিন্তু হাসার জায়গা নয়, বিশাল একটা টাইম আমার সামনে পড়ে আছে। আলামে বারজাখ, আলামুল আখিরাহ, হাসার,
বিশাল একটা টাইম সামনে পড়ে আছে, এই চিন্তা মাথায় আসলে আমার হাসার তো সময় আমরা পাবো না। আমার বন্ধুগণ, এই জন্য ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসিরা, আল্লাহ তাআলা কাফেরদের শানে বলছেন তারা একটু বেশি করে হাসুক, একদিন তারা বেশি করে কাঁদবে, কিন্তু ইমানদার দুনিয়াতে হাসবে কম কাঁদবে বেশি। আমার নবীজির চোখে পানি বেশি ছিল, রাসূল যে পরিমাণ কেঁদেছেন পৃথিবীর কোনো মানুষ এত কাঁদে নাই, এত চোখের পানি ফেলে ফেলে রাসূল কেঁদেছেন। সেজদায় যখন পড়ে গেছেন কয়েক ঘন্টা চলে গেছে আমার নবীজির কান্নাই। আম্মা জানাইশা তার নবীজির কান্না দেখি, চোখের পানি দেখি, এক ঘন্টা দুই ঘন্টা চলে যায়, নবীজির সেজদা বন্ধ হয় না, নামাজ শেষ হয় না। আমার নবীজি এক পর্যায়ে নড়াচড়া বন্ধ হয়ে গেল এক রাতে। আম্মা জানাইশা একটা চিমটি মারলেন, নবীজি নড়ে উঠলেন নামাজ শেষের পর। রাসূল বলছেন, আয়েশা তুমি কি বলো আমাকে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব যে আল্লাহ মাফ করলেন, আপনি এত কান্দেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন, আমিও পারপর চান্স পাবো না, আমি ওনাজাত পাবো না, আমি ওনাজাত পাবো না। লাইয়ান জুহাদুম মিনকুম, তোমাদের কোনো বান্দা নাজাত পাবে না, কেউ পাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নাকি? হ্যাঁ আমিও, আমাকে যদি আল্লাহ পাকরাও করেন আমিও নাজাত পাবো না, তবে আল্লাহ পাক আমাকে রহমতের চাদর আবৃত করবেন। রাসূল বলেন, সাহাবীরারে, কাল হাশরের ময়দান এমন কঠিন ময়দান হবে আমার উম্মত রে, আমি তোদের নিয়ে চিন্তা করি। ও সাহাবীরা, কাল হাশরের ময়দানে তোরা যদি আমাকে কোথাও না পাস, তোরা আমাকে তিনটা জায়গায় খুঁজবি, আমাকে অবশ্য অবশ্যই পেয়ে যাবি। নাম্বার ওয়ান, তোরা আমাকে খুঁজবি মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় যদি না পাস তোরা আমাকে খুঁজবি পুলসিরাতের কাছাকাছি, পুলসিরাতেও যদি না পাও বান, ও আমার ওম ওর ওম ও আমার সাহাবিরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে নাম্বার থ্রি প্লেস, তিন নাম্বার জায়গা তোমাকে, তোমরা আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে, হাউজে কাউসারে। আমার সঙ্গে তোমার যদি দিদার হয়ে যায় কোনো চিন্তা নাই, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়া আমি তোমাকে আমার আমার বরকতি হাতে তোমাকে খাওয়ায় দেব, পান করায় দেব, জনমের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে দুজন মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য চোখটা দিয়েছেন কে? নিয়ামতগুলো দেখে বলবো সুবহানাল্লাহ, জোরে বলেন, আশ্চর্য হলে বলবো সুবহানাল্লাহ, বড়ত্ব প্রকাশ করতে বলবো আল্লাহু আকবার, আর কোনো কিছু নিয়ামত ভোগ করার পরে বলবো আলহামদুলিল্লাহ। এগুলো ভাষাগুলো কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই চোখের ভিতরের যে পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি যদি সাধারণ কোনো পানি হতো, মিনারেল ওয়াটার যদি হতো, এরকম যদি পানির পান যদি হতো, এ পান করার পানি যদি হতো, আমার দেশের সমস্যা নাই, তবে মাইনাস ডিগ্রি তাপমাত্রা যেখানে, মাইনাস টেন মাইনাস ইলেভেন, এমন জাতীয় দেশের মানুষের চোখের সমস্যা হয়ে যেত, চোখের পানিগুলো ঠান্ডার ঠেলায় বরফ হয়ে যেত, হ্যাংমাত্র চক্ষুগুলো চোখের কার্যকারিতা হারায় ফেলত, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেত, ভেইনগুলো জমা 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 লেগে যেত, জমাট হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোকে ওই জাতীয় পানি দিতে পারতাম, কিন্তু তোর চোখের পানির, চোখের পিছনে একটা মেশিন দিয়েছি, তোর বডি থেকে এমন এমন পানি ওই চোখের মধ্যে প্রস্তুত করে রেখে দিয়েছি, ওর মধ্যে কিছু পানি আছে, কিছু শ্লেষ্মা আছে, কিছু তেল আছে, আর কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ, এমন সুন্দর করে পানি দিয়ে দিয়েছি, আমৃত্যু এই পানি পড়তেই থাকবে, আসতেই থাকবে, আমি তোর চোখটা সুন্দর করে ভাসমান করে চোখটাকে ফ্রেশ রেখে দিয়েছি। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নাকটা দিয়েছেন কে? নাকের কাজ আছে না নাই? খাওয়ার কাজ আগে না নাকের কাজ আগে? আগে খাবারটা কই যায়? নাকে যায়। এটা জায়েজ না নাজায়েজ? নাকের কাজ আগে, এরপরে মুখের কাজ। পঞ্চেন্দ্রিয় ভিতরে গুরুত্বপূর্ণ দুইটা ইন্দ্রিয় হলো নাক আর মুখ। নাকি দিয়ে আমরা খাই, মুখ দিয়ে আমরা খাই, নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? জোরে বলেন, কিসের খাবার বেশি জরুরি? নাকেরটা বেশি জরুরি, মুখেরটা? আপনি দুই দিন না খেলেন, দুই তিন দিন না যদি খাবারও পেয়ে থাকি বাঁচতে পারবো হয়তো বা, কিন্তু নাকের খাবারটা যদি দুই মিনিট তিন মিনিট বন্ধ থাকে শেষ,
ফুটুস, কেউ আমরা বাঁচবো না। অনেকে বলে আল্লাহ কেমন করে খাওয়ায়, আল্লাহ আমাকে কেমন করে বাঁচায়, আমি বাজার না করলে চাকরি না করলে তো খাবার পাবো না। সঙ্গে সঙ্গে দুই নাকের ছিদ্র ধরবেন বন্ধু কইরা, তাহলেই বুঝবে যে আল্লাহ কেমন করে খাওয়ায়, আল্লাহ কত বড় রহমান। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নাকের ডগায় খাবার 24 ঘন্টা রেখে দিয়েছেন। এই খাবারটা কতটুকু জরুরি, যারা করোনায় আক্রান্ত হয়ে যারা আইসিইউতে আছে তারাই বোঝে অক্সিজেনের গুরুত্ব কতটুকু, ঠিক কিনা? করোনায় আক্রান্ত ব্যক্তি যখন তার লাংস আক্রান্ত হয়ে যায় আর পারে না এই অক্সিজেন দিয়ে সে আর কভার করতে পারে, নিতে পারে না, তখন তাকে ডাক্তার নিয়ে যায়। ভিতরে 20 লিটার 30 লিটার সারাদিনে 40-50-70 লিটার পর্যন্ত প্রয়োজন হয়ে যায়, যার দৈনন্দিন বিল 1-2 লাখ পর্যন্ত চলে আসে, 50-60 হাজার টাকা পর্যন্ত চলে আসে। আর আমার আল্লাহ সারা জীবন খাওয়ালেন, মারপিট থেকে আজ পর্যন্ত 1 টাকাও নিলেন না। একটু আস্তে কারণ সুবহান আল্লাহ, এটা জোরে বলে সুবহান আল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে থাকি। এই পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, আর আমি আল্লাহর গোলাম। যেরকম সুবহান আল্লাহ, আমরা গোলামি করব কার? আর আমরা এমন সৃষ্টি, সকল সৃষ্টিকে আমার অনুগামী করা হয়েছে। হাতি বড় না মানুষ বড়? বলেন হাতি বড় না মানুষ বড়? আবার কেউ হাতিও বড়? হ্যাঁ, সেন্স দুইটা, উত্তর দুটাই রাইট, আমি কাউকে দুটাই পাস, 100-100, কোনো সমস্যা নেই। হাতিও বড় মানুষও বড়, দুই সেন্সে। আকারে হাতি বড়, সম্মানে মানুষ বড়। হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায়? বলেন 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 বলেন। তাহলে আকার হলেই হবে না, থাকতে হবে এমন কিছু যা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, সেটা হলো মানুষকে দিয়েছেন আকাল। আফালা তাআকিলুন আফালা তুবসিরুন, আল্লাহ পাক মানুষকে দিয়েছেন আকাল, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দেওয়ার কারণেই কোন প্রাণীর বিচার হবে না মানুষ ছাড়া, ঠিক কি না? মানুষের বিচার আছে না নাই? বিচার করবেন কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ বিচার করবেন। সেজন্য আল্লাহর বিচার যেহেতু হবেই, বিচারের মুখোমুখি হতেই হবে, আল্লাহ পাক কিছু নিষেধ করেছেন, কিছু আদেশ করেছেন কোরআনে, সব মানবো না? জোরে বলি ইনশা আল্লাহ। আমি তো সাবজেক্টের বাইরে যেতে পারছি না, আবার আসি লাইনের দিকে। নারীকে আল্লাহ পাক 5টা হুকুম দিয়েছেন, কয়টা হুকুম দিয়েছেন? আমি কি আলোচনা চালিয়ে যাব? সময় তো ঘন্টা ফুরে যাচ্ছে, চালাবো? জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নারীকে বলা হচ্ছে তোমরা নিকন সুরে কোনো কথা বলো না, কথা বলো ন্যায়সঙ্গত কথা। কার কথা? আল্লাহর কথা টান দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো নাম্বার 2 হুকুম হলো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, প্রয়োজনে বাইরে বের হবে সমস্যা নেই, তবে জাহিলি যুগের নারীর মতো তোমরা উদ্ভ্রান্তের মতো উশৃঙ্খল হয়ে বাইরে বের হয়ো না। আজকে ডিজে নেহা, আনুষ্কা দিহান, এই সমস্ত ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না, নিকৃষ্ট ইতিহাস হতো না। তনু হত্যা, খাদিজার প্রতি জুলুম নির্যাতন, সিলেট এমসি কলেজের ইতিহাসগুলো ধর্ষণ দিয়ে দিয়ে আজকে গোটা দেশ ভরে গেছে, সব বন্ধ হতো যদি এই আয়াতটা সমাজে চালু হয়ে যেত, ঠিক কি না? আমার দেশ ক্রিকেটে গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছে, যেমন সেঞ্চুরি করে করে সাকিব আল হাসান যেমন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভালো কথা, এইদিকে আবার ধর্ষণের সেঞ্চুরি করেও মাতিয়ে দিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো বন্ধ হবে শুধু ওয়াজ করে নয়, আইন দিয়ে বন্ধ করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান।
আল্লাহ সবার হাতকে কবুল করুন। আমিন। জোরে বলি আমিন। আমিন। আরো জোরে আমিন। আমিন। তাহলে আল্লাহ স্বাভাবিকভাবে নারীদেরকে বলেছেন বাইরে থাকো না ভিতরে থাকো? ভিতরে। বলেন স্বাভাবিকভাবে একজন নারী বাইরে থাকবে না ভিতরে থাকবে? ভিতরে। ভিতরে কার কথা? আল্লাহ। এখনো করোনা যে হইছে এখন কি বলে? হ্যাঁ ভিতরে। বাইরে না ভিতরে? ভিতরে। এখন ভিতরে বলে না? হ্যাঁ। ভিতরে থাকো। মেয়েরা এখন মোটামুটি নেকাব লাগা শুরু করছে, পর্দার ভয় না হলেও আল্লাহর ভয় না হলেও করোনার ভয়ে মুখ ঢাকছে, ঠিক কিনা? সেদিন এয়ারপোর্ট আমি বিমানে উঠব, দেখি প্রত্যেক নারীর মুখে তিন চারটে করে মাস্ক। আগে আমরা ওয়াজ করলে বলতো হুজুর আমাদের অক্সিজেন বন্ধ করে মেরে ফেলবে, এখন তার বন্ধ হয় না, চার পাঁচটা একসঙ্গে লাগায় রাখে, মুখে মাস্ক কিন্তু গায়ে কাপড় নাই। তাহলে মুখে যে মাস্কটা লাগিয়েছে এটা ভাইরাসের ভয়ে, কিন্তু মেয়েরা যে গায়ে কাপড় সুপর দেয় না, এখানে ভাইরাস আছে না নাই? এখানে বদনজর আছে না নাই? আছে। একটা প্রাণী আছে কচ্ছপ, চিনেন তো? কচ্ছপ ডিম পারে কোথায়? শুকনায়, ডাঙ্গায়। আর বসবাস করে পানিতে, তো পানিতে থাকে আর ডিম থাকে শুকনায়। ডিম তাপ না দিলে ডিমের বাচ্চা আসে না, মুরগি দেখেন না সবার বাড়িতে আছে তো? আচ্ছা, হাঁস তাপ দিতে হয়, বসতে হয়, কচ্ছপ ওর উপরে বসে না, ডিম পেরে থুই ওই চলে যায় পানিতে, ওই পানিতে থেকে মাঝে মাঝে একটু উঠি উঁকি মেরে ওই ডিমের দিকে চেয়ে থাকে। আল্লাহ ওই কচ্ছপের চোখে এমন পাওয়ার দিয়েছেন, চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিম ফেটে বাচ্চা বের হয়ে বের হতে পারে, একটা পরপুরুষ পরনারীর দিকে যদি তাকায় থাকে কয়েক ঘন্টা, তাহলে এই নজরটাকে ছোট নজর না আরো সিরিয়াস নজর, এর মধ্যে ভাইরাস আছে না নাই? কি কষ্ট হচ্ছে আপনাদের? সাবজেক্ট তো পর্দা, বোঝেন? ঘুরে ফিরে তো ওইদিকে আসতেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা চোখটা ঠিক রাখবো, জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। আমার ভাইয়েরা, অফার আসবে অনেক, লাইলি সুইটি বিউটি সম্পা চম্পা বহু নারী প্রস্তাব দেবে, বহু কথা বলবে, যুবক তোমাকে কন্ট্রোল করে ইবাদত করে যেতে হবে কার? আমার মা। আপনার পোশাকটা আপনি সুন্দর করবেন, বাইরে যখন বের হবেন সুন্দর পোশাক পরে বের হবেন, শালীনপূর্ণ পোশাক পরে বের হবেন, ঢিলে ঢালা পোশাক পরে বের হবেন, বুকে একটা প্রশস্ত চওড়া না দিয়ে দিবেন, নিতম্বের সাইডটাও ঢেকে ফেলবেন, মাথাটাও ঢেকে ফেলবেন, ওড়নাটা জড়িয়ে দিয়ে মুখটা আপনি ঢেকে ফেলবেন, আপাদ মস্তক আপনাকে ঢেকে বাইরে বের হতে হবে, এটা কার বিধান? মুক্ত থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকতে ঝিনুক থাকে সাগরের তলে, যত দামি দামি জিনিস সব দেখবেন পর্দার ভিতরে, এই পৃথিবীতে যত দামি জিনিস আছে সবচেয়ে দামি আল্লাহর কাছে হলো নারী জাতি। আল্লাহ সেই জন্য নারীকে বলছেন তোমার একটু ঢেকে চলো, সমাজটা সুন্দর হয়ে যাবে, নোংরামি বন্ধ হবে, পাপ কাজ বন্ধ হয়ে যাবে, যদি পাপ করো পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। পাপ যদি করো পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে রেহাই দেবে না। যে বিড়ি খায় বিড়ির চিহ্ন তার চেহারায় আসে না নাই? যে মদ খায় তার মদের চিহ্ন চোখে আসে না নাই? আমার ভাইরা, সেজন্য পাপ কাছে আমরা যাব না, জোরে বলি ইনশা আল্লাহ। বিড়ি খাওয়া সুন্নতে মুয়াক্কাদা। আমার দেশের চার অঞ্চলে বিড়ি চলে, চার অঞ্চলে চার ফতুয়া চলে, বিড়ি খাওয়া রাজশাহী অঞ্চলের জন্য হলো মাকরুহ, সিলেট হলো মুবাহ, ঢাকায় হলো ওয়াজিব, আর চট্টগ্রামে খাওয়া হলো ফরজ। কি টানা টানে, এরকম টানার লোক আছে না নাই? 80 বছর বয়স
টান মারে কি, টান মেরে ধোয়া এমন ভাবে সারে, আর কি চিন্তা যে করে মনে হয় উনি পুলসিরাপ পার হচ্ছেন, আছে না নাই? আছে। আবার পান খাবেন খান, সমস্যা নেই, এগুলো সামাজিক কথা কিছু বলা দরকার। পান আপনি খান, বুড়ো হয়ে গেছেন সময় কাটে না, পান টান খান, সমস্যা নেই। পানের রস পেটের জন্য ভালো, বমি বমি থেকে বাঁচা যায়, একটু ফ্রেশনেস আসে। খান, একটু সুপারি খেলেন, একটু পান খেলেন, দুটা তিনটা চারটা খাওয়া গেল। কিন্তু কিছু কিছু লোক এত পান খায়, বেতন 10,000, পান খায় 6,000, আছে না নাই? আছে। এত খাওয়া খায়, আচ্ছা পান খান খান, পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাই কেন, কি আছে না নাই? আছে। হাকিমপুরের ভিতরে যে পাতা বিড়ির মধ্যেও কি একই পাতা, যেটাই লাও সেটাই কদু, এগুলো করা যাবে না। ইমানদারের মুখ থাকবে পরিচ্ছন্ন। আমার নবজির শেষ কাজ ছিল মুখ পরিষ্কার করা মিসওয়াক দিয়া, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত নবীজি আম্মা জান আয়েশার ঘর থেকে চুজ করে নিলেন। ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমার কাছে দেখা করতে এসেছি, আমার মনে হয় আর সময় নাই, তুমি আমাকে শেষ বিদায় দিয়ে দিবা। আয়েশা মাথা কেমন জোরে কেমন করে যেন চক্কর মারতেছে, মনে হয় বাঁচব না। আয়েশা একটু শোয়ার ব্যবস্থা করে দাও। আমার নবজির সামনে বালিশ এনে দেওয়া হলো, রসুল বলে না বালিশ আমি শোবো না, মাথা রাখবো না, আয়েশা আমার কাছে চলে এসো, তোমার উরুটা বিছায় দাও, উরুর উপরে মাথা রেখে আমি আরাম ফরমাতে চাই। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে শুয়ে পড়লেন, মাথায় পানি ঢেলে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবজির শেষ জীবনে আমি রসুলের উনিশটা দাড়ি পাকতে দেখেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, রসুলকে একদিন বলিয়ে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, দাড়িগুলো পেকে গেল। রাসূল বলছেন, ওরে আয়েশা আমার এই দাড়িগুলো পাকত না, সূরা হুদের ওই আয়াতটা আমাকে বুড়া বানিয়ে দিয়েছে, ফাসতাকিম কামা উমিরতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি টিকে থাকেন। এই আয়াতটা যখন আমার সামনে চলে আসে আমার টেনশনে বিশাল টেনশন বেড়ে যায়, আমার ঘুম আসে না সহজে, এই জন্য আমার দাড়িগুলো পাক ধরে চায়েশা। আমার নবজির চুলগুলো সুন্দর করে গোসায় গোসায় দেন, নবজি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নেবেন। আসান হয়ে গেল, বেলাল আসান দিলেন, নবজি জামাতি নামাজ আদায় করার জন্য জোর করে ওঠার চেষ্টা করলেন কিন্তু পারলেন না, মাথা চক্কর মেরে তিনি পড়ে গেলেন। বলছেন, আয়েশা রে আমার বেলাল তো আজকে আজান দিল কিন্তু বেলাল তো আমাকে পেল না রে, আমাকে দেখে দেখে যে বেলাল আজান দেয়, আজকে যেন বেলাল কত কান্না কেঁদেছে আমাকে না পেয়ে, দেখি জামাতে যাওয়ার চেষ্টা করি। জামাতেও যেতে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বলছেন, আয়েশা জামাতে বুঝি আর নামাজ পড়া আমার হবে না, তুমি তোমার আব্বা আবু বকরকে আমার বন্ধুকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন সে দাঁড়ায়, আমার দায়িত্ব যেন সে পালন করে, মানে আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরের উপরে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ, নেতৃত্ব আসবে নামাজ থেকে, কিসের থেকে বলেন? নামাজ থেকে। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের গন্ধ নাই, সে নেতৃত্বকে আমরা জুতে মারি। আমার নবীজির নেতৃত্ব গড়ে উঠেছে নামাজ কেন্দ্রিক। রসুল বললেন, তোমার আব্বাকে বলো আমার নবীজির এই প্রিয় সাহাবি যখন নবীর মুসল্লায় দাঁড়ায় গেছেন, সাহাবিদের মধ্যে কান্না রোল পড়ে গেছে, দাঁড়ায়ার মনে মনে চিন্তা করে সবাই কান দেয়ার বলে, আরে সারা জীবন নামাজ পড়েছে নবীর পিছনে, আর বুঝে নবীর পিছনে নামাজ আমাদের কিসমত জুটবে না, আমরা মনে হয় নামাজ পড়তে পারবো না। সবাই চিৎকার করে করে কান্দে। নবীজি বলছেন, আয়েশা রে আমার সাহাবিরা কান্দে কেন, আমাকে নিয়ে যাও, যাওয়ার মতো কোনো কায়দা নাই। ঘরের উপরে হাত রেখে ভর দিয়ে দিয়ে জানালার কাছে গিয়ে উকি মেরে জানালার ওই ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখছেন, সাহাবীরা কান্দে। সাহাবীদের কান্না দেখে আমার নবীর চোখেও পানি চলে আসছে, নবীও কান্দেন, গালগুলো পানিতে ভিজে যায়। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে সেই
পানিগুলো চোখের পানিগুলো মুছে মুছে দেনার বলেন ইয়া রাসূলুল্লাহি আপনার উম্মতরা কাঁদতেছে আপনার সাহাবীরা কাঁদতেছে কিন্তু আপনি কাঁদেন কেন আপনার সাহাবীরা তো পাঁচ ওয়াক্ত নামাজ তারা পড়তেছে নামাজের নামাজে তারা দাঁড়িয়েছে আপনার কান্না করার কারণ কি রাসূল বলছেন আয়েশা রে আমার চোখের যে পানি দেখতেছে এই চোখের পানি আমার দুঃখের পানি নয় এই চোখের পানি হলো আমার চরম আনন্দের চোখের পানি এই চোখের পানির জন্য বের হলো আজকে এই নামাজ কায়েমের জন্য আজকে সব জায়গায় নামাজ কায়েম হয়ে গেছে নামাজ ভিত্তিক সমাজ গড়ে উঠেছে এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষ আমাকে ফুল না দিয়ে পাথর দিয়ে আমাকে বরণ করেছে ওহুদের ময়দানে কাফেররা আমাকে পাথর নিক্ষেপ করেছে আমার দাঁত ভেঙে ফেলে দিয়েছে কপালের মধ্যে লোহা বিদ্ধ করে দিয়েছে এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষ ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে নাগরিকত্ব বাতিল করে দিয়েছে হত্যার হুলিয়া জারি করেছে এই কথা বলার পর আম্মা জানাইশা তাকে আস্তে করে নিয়ে সেখান থেকে নামায়া নিলেন আবার সয়া দিলেন সয়া দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু প্রয়োজন আছে নাকি রাসূল বললেন সেই সময় দুনিয়ার কোনো কিছু বললেন না বলছেন আয়েশা আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে একটা মেসোয়াক এনে দেওয়া যায় নাকি আম্মা জানাইশা সেই সময় নবজির জন্য উরুটা বিছায়া দিয়েছিলেন তিনি উঠবেন কেমন করে বেয়াদবি হয়ে যাবে বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেসোয়াক এনে দাও তো মেসোয়াক এনে দেওয়া হলো সেই মেসোয়াকের আগাটা শক্ত মনে করে আম্মা জানাইশা তার শক্ত দাঁত 18 বছর বয়স আম্মা জানাইশা চাবায়া চাবায়া নরম করে দিলেন নরম করে দেওয়ার সময় কিছু মুখের থুতু ওই মেসোয়াকের আগায় লেগে থাকলো নবীর হাতে যখন দেওয়া হলো নবজি মেসোয়াকটা হাতের মধ্যে নিয়ে মুমর সমস্তায় আম্মা জানাইশার দিকে তাকে একটা মুস্কি হাসি মারলেন চাঁদের যেন ঝিলিক মারতেছে নবজি একটা হাসি মেরে মেসোয়াক শুরু না করে আগে করলেন কি সেই লেগে থাকা থুতু লেগে থাকে সেই থুতুটা চুষে চুষে রসুল পান করছেন আর মুস্কি হাসি মেরে বলছেন আয়েশা রে আমার বুঝি এটাই হবে আমার জীবনের শেষ খাবার আমি মনে হয় আর বাঁচবো না এরপরে মেসোয়াক করলেন মেসোয়াক সম্পূর্ণ হয়ে গেল মেসোয়াক সম্পূর্ণ করার পর আমার নবীজি বলছেন আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব তুমি আমার কাছ থেকে দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পর আমার উম্মতের জন্য একটা মেসেজ দিয়ে দিবা আমার উম্মতরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার তিন হুকুম করছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة وأطعن الله ورسوله الله رب العالمين নাম্বার তিন হুকুম করছেন নারী সমাজকে তোমরা নামাজ কায়েম করো মেয়েদের এই দায়িত্ব আছে না নাই আল্লাহ অন্য জায়গায় আরো সুন্দর করে বলছেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার জোরে বলি আল্লাহু আকবার মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পর পরস্পরের তার অন্তরঙ্গ বন্ধু কিন্তু আজকে মুসলমানের মধ্যে কি আন্তরিক মহব্বত আছে নাকি আসতে বলবেন না আছে নাকি কই মহব্বত আজকে হুজুর হুজুরিতে মহব্বত নাই আমাদেরও সমস্যা আছে না নাই টুপি দেখে সালাম দেয় ঠিক না টুপির সঙ্গে টুপি মিললে সালাম দেয় না মিললে সালাম দেয় না পাস করলি লম্বাকে সালাম দেয় না আবার লম্বা পাস করলে দেখে ভাবে এটা ওই গ্রুপ ওটা ওহাবি গ্রুপ ওটা কি সুন্নি গ্রুপ ওটা গরম ওটা ঠান্ডা বিভিন্ন ভাবে আজকে মুসলমান কি ছত্রভঙ্গ করার পেছনে ইহুদি খ্রিস্টান চক্র আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমাদের পরিচয় তো ওহাবি আমাদের পরিচয় তো কোনো চর্ম নাই আমাদের পরিচয় নির্দিষ্ট করে কোন আহলে হাদিস হানাফি মুহাম্মাদি এগুলো কোনো পরিচয় মূলত নয় আমাদের সবার পরিচয় হলো ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ
إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين هو سماكم المسلمين সমস্ত পয়গম্বররা পরিচয় দিয়েছেন আমরা মুসলমান আমরা পরিচয় দেব আমরা কি আর ও যদি আমরা কি বলেন মুসলমান কোনো গণ্ডগোল করা যাবে না কি আফগানি টুপি পড়লো কি ইরাকের টুপি টুপি পড়লো কে মিশরের আজহারের টুপি পড়লো কে মালয়েশিয়ার টুপি পড়লো কে কোন পোশাক কে কোন টুপি পড়লো এগুলো নিয়ে আমরা গণ্ডগোল করতে যাব না টুপি তো মূল কোনো বিষয় নয় মূল বিষয় হলো তাওহীদ মূল বিষয় হলো ঈমান ঠিক কিনা জোরে বলেন গণ্ডগোল আমরা করতে যাব না ফতোয়া নিয়ে বিতর্ক করব না ঠুনকো ঠুনকো বিষয়কে আমরা এড়িয়ে যাব তারাবির নামাজ নিয়ে গণ্ডগোল করার দরকার নাই পাঁচ অক্ত নামাজ নিয়ে আমরা চিন্তা করি ঠিক কিনা বলেন বেতের নামাজ নিয়ে গণ্ডগোল করার দরকার নেই পাঁচ অক্ত নামাজ নিয়ে আমরা চিন্তা করি রসুল নূর না মাটি এগুলো নিয়ে গণ্ডগোল করে করে আমরা বহু ক্ষয়ক্ষতি করে ফেলেছি বহু সমস্যায় আমরা জর্জরিত হয়েছি দেখেন একই বিষয়ে দুইজন দুই ফতুয়া মারলে সাধারণ মানুষটা যাবে কোথায় কিছু ফতুয়া আসলো কেউ বলে বুকে হাত বাঁধা যাবে না বুকে হাত বাঁধা হারাম নাবিতে বাঁধতে হবে আবার নাবিতে হাত বাঁধা যাবে না এটা হারাম বুকে হাত বাঁধতে হবে সাধারণ মানুষটা কি করবে দুটোই তো হারাম হয়ে গেছে বুকেও হারাম নাবিতেও হারাম এখন সলিম উদ্দিন নামাজে দাঁড়ায় আর কোনো পথ পায় না আল্লাহু আকবার বলে হাত রাখার জায়গা নাই বুকেও জায়গা নাই নাবিতেও জায়গা নাই আল্লাহু আকবার কপালে কোন জায়গায় নিছে কপালে আপনার ফতোয়ার কারণে যদি কোনো পথই না পায় সেই ফতোয়ার তো কোনো দাম হলো না সেই ফতোয়া দিয়ে বান্দার কোনো কল্যাণ বয়ে আনবে না কিছু কিছু বিষয় আছে যেগুলো আমভাবে বলার কোনো প্রয়োজন নাই আমাদের ঐক্যের দরকার আছে না নাই ঐক্যের দরকার আছে না নাই আরে ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনি 12 বছরের কিশোরী মেয়ে ফিলিস্তিনি গ্রামের মধ্যে ঢুকি মা মেয়েকে ইসরায়েলি সৈন্যরা ধরে নিয়া ইসরায়েলি কারাগারে ঢুকায় নিল ঢুকায় নিয়ে মা চোখের সামনে ফেরেশতার মতো চেহারা এত সুন্দর মানুষ আমার ভাইয়েরা দেখতে বিশাল চেহারা ইহুদিদের চেহারার দিকে তাকালে মনে হয় না এই সমস্ত লোকগুলো শয়তান সবগুলো ধরে নিয়ে চলে গেছে চলে যাওয়ার পর মার চোখের সামনে সুন্দরী কিশোরী মেয়েটাকে ধরে নিয়া উলঙ্গ করে মার চোখের সামনে ওই সমস্ত নরাধমরা জেনা করছে ধর্ষণ করতেছে আবার মার চোখের সামনে মেয়েকে যেমন ধর্ষণ করতেছে আবার মেয়েটাকে সামনে উলঙ্গ করে রেখে মাকে উলঙ্গ করে আরেকজন ধর্ষণ করতেছে এই দৃশ্যগুলো মুসলমান চেয়ে থাকবে আর তাহাজ্জুদ পড়বার জিকির করবা জান্নাত মামুর বাড়ি রাব্বার না কাশ্মীরে মার খায় চীনে মার খায় চীনে মারে বৌদ্ধরা কাশ্মীরে মারে হিন্দুরা ফিলিস্তিনে মারে ইহুদিরা আফগান ইরাকি মারে খ্রিস্টানেরা গোটা দুনিয়াতে আজকে মুসলমানকে মারে মুসলমান তুমি একতার প্ল্যাটফর্ম তৈরি করতে পারো না অথচ মুসলমানদের ইতিহাস ছিল সোনালী ইতিহাস এমন ভ্রাতৃত্ব ছিল যে একজনের জন্য আরেকজন অকাতরে প্রাণ দিয়ে দিয়েছে আছে না নাই আছে নামাজ কায়েমের কাজ করতে গেলে নামাজকে কায়েমের কাজ করতে গেলে একতার প্ল্যাটফর্ম লাগবে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেমনটি করে সাহাবীদের মধ্যে ছিল একতা একতাটা এত গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির ইন্তেকাল হয়েছে ইন্তেকালের কয়েক বছর পর হযরত ওমর ফারুকের শাসনামলে হঠাৎ এক রাত্রে আমার নবীজি আলীর ঘরে চলে আসলেন স্বপ্নের মধ্যে আলী দেখেন স্বপ্নের মধ্যে তিনি দেখেন তার ঘরের সামনে নবীজি হাজির হয়ে গেছেন আমার নবীজি হযরত আলীর শিয়রে গিয়ে বসলেন স্বপ্নে হযরত আলী দেখতে পেলেন নবীজি তার শিয়রে বসে বলছেন আলী দীর্ঘদিন যাবৎ তোমার সঙ্গে সাক্ষাৎ নাই আজকে সাক্ষাৎ করতে আসছি আলী মুখটা ফাঁকা করো মুখটা ফাঁকা করলেন ব্যাগের ভিতর থেকে একটা খেজুর নবীজি হাতের মধ্যে নিলেন তিন আঙ্গুলে সেই খেজুরটা নিয়ে বিসমিল্লাহ বলে আলীর মুখে তুলে দিয়ে বললেন আলী তোমাকে খেজুর খাওয়াতে এসেছি খেজুরটা তুমি খাও খেজুর তিনি খাওয়া শুরু করলেন স্বপ্নের মধ্যেই অর্ধেক খেতেই ঘুমটা তার ভেঙে গেল স্বপ্ন তার ভেঙে গেল ঘুম থেকে জাগা পেয়ে দেখেন খেজুরটা তিনি মুখের মধ্যে নিয়ে আছেন
তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীকে যে দেখে এতে কি সে কি মিথ্যা দেখে নাকি? সবাইকে রসুলকে দেখতে চান নাকি? সবাইকে দেখতে চান। তাহলে দল করব দুনিয়ার মানুষের না নবীর দল? আমরা নেতা মানবো অন্য কে না রসুলকে? আমার নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা মনে থাকবে সবার। কিন্তু আজকে আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলেন বলেন, কেউ কি বলে আমি ওয়ার্কার? সবাই বলে আমি লিডার, ঠিক কিনা? সব লিডার। আমার দেশে মুরিদ বেশি না পীর বেশি? আমার দেশে যত পীরের সংখ্যা গোটা পৃথিবীর 215টি দেশের মধ্যে এমন কিছু দেশ আছে সেই দেশের নাগরিক এত না, সন্তান চাই বাবার কাছে। আশ্চর্য কথা, গায়েবের খবর পৃথিবীর কেউ জানবে না। গায়েব জানার যোগ্যতা কার? গায়েব জানার যোগ্যতা পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার। পৃথিবীর কোন পয়গম্বরও গায়েব জানতেন না। কথা বোঝা গেল? আমার রসুল গায়েব জানতেন না। রসুল যদি গায়েব জানতেন তাহলে বলতেন, আয়েশা তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, মোনাফেকরা যে কথা বলেছে তোমার সতীত্ব নিয়ে, সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক, তুমি আমার ঘরে থাকো। কিন্তু যখন এই কথাগুলো যখন ছড়িয়ে দিল মোনাফেকরা, রসুল কি বলেছিলেন এই কথা? না, বরঞ্চ বলেছেন, আয়েশা তোমার ব্যাপারে নেগেটিভ কিছু কথা আমার কানকে ভারী করে দিচ্ছে, এটার ফয়সালা আমি আল্লাহর কাছে চাই। আমি কিচ্ছু জানি না, আমি তো বুঝতেছি না কিছু। আয়েশা তুমি এই মুহূর্তে এই অবস্থায় যেহেতু অভিযোগ উঠেছে তোমার উপরে, তুমি এখন তোমার মার বাড়ি যাও। তাহলে এখন বলেন রসুলকে গায়েব জানতেন? পাঠায় দিলেন বাবার বাড়ি। আম্মা যেন আয়েশা কান্দেন, নজর নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমি যাচ্ছি বাবার বাড়ি, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী, আমি আপনার অনুগত থাকতে চাই। তবে একটা কথা, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ পাঠায়নি, আমার আপনার বিয়ের সিদ্ধান্ত হয়েছে আসমান থেকে। যেরকম সুবহানাল্লাহ, আমি সে আল্লাহর কাছে আস্থা থেকে, আমি তার প্রতি ভরসা করে আমি আমার মার বাড়ি চলে গেলাম, বাবার বাড়ি চলে গেলাম। কি একটা পেস লাগায় দিল মোনাফেকের বাচ্চারা! সেই মোনাফেকের আউলা দেখানো আছে না নাই? আছে না নাই? নবীর ঘর ভাঙ্গা শুরু করার চক্রান্ত করলো। আম্মা যেন আয়েশা চলে গেলেন। মানে এখানে একটা ঘটনা আছে, না বললে অনেক আম মানুষ যারা আছেন তারা বুঝবেন না। বিশাল একটা অভিযান দিনের জন্য নবীজি যে কোনো সফরে বউকে সাথে নিয়ে যেতেন, এমনকি উহুদের ময়দান মসজিদে নববী থেকে মাত্র 3 কিলোমিটার, সেখানেও আম্মা যেন আয়েশাকে সাথে নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ তো রেখে যাওয়ার বিষয় না, বউ সাথে নিয়ে যাওয়ার বিষয়। যেখানে একটু লম্বা সফর হবে বউকে সাথে নিয়ে যেতে হবে। সবাই রাজি আছেন তো? দেখেন যারা বিয়ে করেন তারা কয় ইনশাল্লাহ, কারে নিয়ে যে ঘুরবে আল্লাহ জানে, কক্সবাজার যায় ঘুরে আসবে। কক্সবাজার তো একটা আছে মাশাল্লাহ, আছে না? আছে। বউর সাথে থাকলে ইমানটা মজবুত থাকে, বউ হলো ইমানের পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। বউর সাথে আছে আপনার নজর কোনো ক্রমেই আপনি অন্য কোনো নারীর দিকে দিতে পারবেন না। বউ যদি পাশে থাকে, কারণ সে তো মূল দারোগা, মারাত্মক দারোগা, সে তাকানোর কোনো উপায় নাই আপনার সামনে। আপনি যাচ্ছেন বউ সাথে আসতে, আপনি যদি একটা বার ভুল করে নজর দেন, খবর আছে আপনার, হঠাৎ করে হয়তো নজর দিয়ে ফেলেছেন, হয়তো 29 সেকেন্ড 30 সেকেন্ড দেখা হয়ে গেছে, বউটা এটা লক্ষ্য করেছে কিন্তু সেই সময় না বললেও 3 দিন পর হয়তো ডাক দিচ্ছেন, সুইটি এদিকে আসো তো, থৌ তোমার সুইটি, নজর যা একদিকে, কি ঠিক কিনা বলেন? এই জন্য রসুল বউকে সাথে নিয়ে চলতেন, খেলতেন, স্ত্রী হক আদায় করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগান, নবজির সেই সফরে রসুল তার স্ত্রী আম্মা যেন আয়েশাকে নিয়ে গেলেন। ফেরার পথে কি হলো? ফেরার পথে রসুল বলে দিলেন, শোনো এতগুলো আমরা অভিযান থেকে ফিরে যাচ্ছে, এতগুলো মানুষ, হাজার হাজার আমার সাহাবী, ফেরার পথে কেউ না কেউ বাদ পড়েও যেতে পারে। সাফওয়ান, তোমাকে দায়িত্ব দিলাম যে বাদ পড়ে যাবে তাকে তুমি সঙ্গে করে পরে তুমি নিয়ে আসবে মদিনায়, নিরাপদে পৌঁছায় দেবে। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাদ পড়েছেন, কেমনে বাদ পড়লেন? উঠিরে পিঠি হাওদা ছিল, সে হাওদার মধ্যে বসেছিলেন আম্মা যেন আয়েশা।
হঠাৎ করে উটটা থামতে হলো, প্রকৃতির চাপ এসেছে, আড়ালে চলে গেলেন। হাজত সারতে গিয়ে একটু দেরি হয়ে গেল, গলায় ছিল একটা হার, ধার করানো হার। আরেকজনের কাছ থেকে তিনি গলার হারটা ধার করেছেন, গলার হার তিনি পরেছেন রাসূলকে খুশি করার জন্য, স্বামীকে খুশি করার জন্য। কিন্তু ফেরার পথে দেখেন হারটা সেটা গলা থেকে পড়ে গেছে। আবার খুঁজতে বের হলেন, খুঁজতে গিয়ে তার সময়টা ক্ষেপণ হয়ে গেল বেশি। এই দেখে উঠের দায়িত্বে যে সাহাবি ছিলেন, হাওদা নিচে নামানো হয়েছিল, সেই হাওদাটা তিনি আবার উপরে তুললেন। আম্মা জানায় সে এত চিকন ছিলেন, লিক লিকে ছিলেন, হাওদার ভিতরে থেকেও সে ওজন না থেকেও সে ওজন টের পায় না সাহাবি। হাওদা ফাঁকা উঠে গেছে, পালকি ফাঁকা উঠে গেছে, উট চলে গেছে, সব চলে গেছেন, রাসূল চলে গেছেন, এসে দেখেন কেউ নাই, সব বহর চলে গেছে। আম্মা জানায় এসে তিনি একাকিনী পড়ে গেলেন, একটু আড়াল হয়ে পর্দার নিয়ম রক্ষা করে তিনি বসে থাকলেন। দূর থেকে এক সাহাবি আসে, রাসূলের সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবি সাফওয়ান। আম্মা জানায় এসেকে দেখে চিনতে পারলেন, চিনলেন এই জন্য কারণ পর্দার আয়াত নাজিল আগে তিনি আম্মা জানায় এসেকে দেখে নিয়েছিলেন, এই জন্য চিনতে পারলেন। তিনি বললেন, আপনি কি আম্মা জানা আয়েশা নাকি? আমি আম্মা জানা আয়েশা। আপনি চিন্তা করবেন না, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন সম্পূর্ণ পর্দার নিয়ম রক্ষা করে আপনাকে মদিনায় পৌঁছিয়ে দেওয়া হবে। পর্দার নিয়ম রক্ষা করে তাকে পৌঁছিয়ে দেওয়া হলো, কিন্তু মুনাফিকেরা এটাকে বিশাল নাটক বানায়া গোটা রাত ধরে সাফওয়ান একজন পরপুরুষ, আয়েশা একজন পরনারী, একাকিনী সম্পূর্ণ। সে আসলো গোটা রাত সফর করে আসলো একটা পরপুরুষের সাথে, আয়েশা ঠিক নাই, যেরকম নাউজুবিল্লাহ এরকম বলার লোক এখনো নাই, অভাব নাই, আছে না নাই? বিশাল বড় দাড়ি, সাদা দাড়ি, কিন্তু গিবতের সরাসরি, আছে না নাই? চার দোকানে বসে, চার আড্ডা দিয়ে বসে, রাস্তার মোড়ে মোড়ে চৌমোহনী ত্রিমোহনী, চার দোকানে বসে বসে চা যত মজা পায় গিবত করে তার চেয়ে বেশি মজা পায়, আছে না নাই? এরকম করে মিথ্যা প্রচার গুলো, এগুলো মোনাফেকদের কাজ। আমার নবীর বিরুদ্ধে যখন এই সমস্ত কথাগুলো গোটা মদিনার বাতাসে যখন ছড়িয়ে দিল, নবজির কান পর্যন্ত চলে আসলো, নবজি তো গায়েব জানতেন না, রাসূল যদি গায়েব জানতেন বলতেন, আয়েশা ভুয়া কথা, বসো থাকো, বললেন না, আয়েশা কি জন্য আমার কথা আমার কানে আসলো, তুমি এখন তোমার বাবার বাড়ি যাও। আম্মা জান আয়েশা বাবার বাড়ি চলে গেলেন। বাবার বাড়ি যাওয়ার পর সেজদা দেন, রুকু দেন, চোখের পানিতে পানিতে ভিজে যায়, তার যায় নামাজ, ঘুম বন্ধ, খাওয়া বন্ধ, শুকে শুকে নখের মতো হয়ে গেল। আম্মা জান আয়েশা, মুনাফিকরা হাসে, নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাত টাগায় দেন, আয়েশাকে পান না, নবীজির বুকটা খান খান হয়ে যায়, নবীজির চেহারা দেখে সাহাবিরাও কান্দে, আম্মা জান আয়েশাও কান্দে। ওইদিকে আয়েশার সাথে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে, তার বাবাও কথা বলেন না, মাও কথা বলেন না, কি একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। মুনাফিকরা এই নাটকগুলো তৈরি করেছে। আজকে সেই মুনাফিকদের নেটওয়ার্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই নেটওয়ার্ক এখনো আছে, আগেও ছিল, এখনো আছে। আমার নবীর বিরুদ্ধে যখন এমন ষড়যন্ত্র করা হলো, তার স্ত্রীকে নিয়ে যখন নেগেটিভ কথাগুলো ছড়িয়ে দিল, নবজির ঘুম হয় না, আম্মা জানায় সারো ঘুম হয় না, চল্লিশটা দিন পার হয়ে গেল, নবীর কাছে একদিন হঠাৎ করে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলাল্লাহ, ওহিনাজিল হয়েছে আয়েশার ক্ষেত্রে, ওহিনাজিল হয়ে গেছে, আয়েশার বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, জিফকির ঘটনা এসেছে, ইয়া রাসূলাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, আয়েশার কোনো দোষ নাই, সম্পূর্ণ নির্দোষ নারী সে, আপনি চোখ বন্ধ করে আপনি এখন যেতে পারেন, তাকে নিয়ে আসতে পারেন। আমার নবীজি আনন্দ চিত্তে আত্মহারা হয়ে গেলেন, দৌড় মেরে মেরে আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন, শ্বশুর বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, আয়েশা কোথায়? ওই যে ঘরের ভিতরে, সামনে গিয়ে দাঁড়ালেন, মাথা নিচু করে আছেন, শুকায় গেছেন আম্মা জান আয়েশা। সামনে দাঁড়ায় বলে, আয়েশা রে, আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হয়েছে, তোমার কোনো দোষ নাই, তুমি সম্পূর্ণ নির্দোষ, তোমার কোনো চিন্তা নাই আয়েশা। ও আয়েশা, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। ও হুমায়রা লাল টুকটুকে, আমি তোমাকে দেখি না কতদিন হলে, চলো আমার বাড়িতে, তোমায় আমার ঘরে চলো চলো। আম্মা জান আয়েশা মাথা নিচু করে একটু মাথা উঁচু করলেন, মনটা খারাপ, অভিমানী হয়ে বলছেন, আমি কারো প্রশংসা করব না এখন, আমি প্রশংসা করব ইব্রাহিমের আল্লাহর। কার আল্লাহর? ইব্রাহিমের আল্লাহর। রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ তো কমে নাই, তুমি ইব্রাহিমের আল্লাহ কও কেন? আল্লাহ খালি কও তো বলতে পারো না, কি চিন্তা দেখেন,
তাদের রাগটাও ছিল কত নিয়ন্ত্রণের ভিতরে, অযাচিত কোনো রাগ তারা করেন নাই। রাসূল তাকে হুমায়রা বলে সম্বোধন করলেন, কাছে করে নিয়ে সুন্দর করে নিজের ঘরে আবার ঢুকা নিলেন। মুনাফিকদের মুখে মাটি পড়ে গেল, একদিন বাংলার জমিনেও মুনাফিকদের মুখে মাটি পড়বেই। ঠিক কিনা? সত্যের বিজয় আছে না নাই? হক প্রকাশ হবে কিনা বলেন? হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কথায় কথা বেড়ে যায়, আমি বলতেছিলাম ওই আলীর স্বপ্নের কথা, মনে আছে? আছে। ওই আলীর স্বপ্নের কথা বলতেছিলাম, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবজি তাকে খেজুর খাওয়ায় দিয়েছেন, তাজা খেজুরের স্বাদ তিনি পেলেন, পেলেন উযু বানালেন, নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদের দিকে চলে গেলেন, নামাজ শুরু হয়ে গেছে, অর্ধ দুনিয়ার শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শুরু করেছেন, ইমামের মুসল্লায় তিনি দাঁড়ায় গেছেন, নামাজ যখন শুরু হয়ে গেছে নামাজটা তিনি শেষ করলেন, হযরত ওমরে ফারুক যখন নামাজ পড়তেন চিৎকার মেরে মেরে নামাজের মধ্যে কেঁদে ফেলতেন, চার রাকাত পাঁচ রাকাত দূরের মুসল্লিও তার কান্নার আওয়াজ শুনতে পেত। হযরত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বড় বড় জায়গা পেলেন। নামাজটা যখন শেষ হয়ে গেল মুসল্লায় ওমরে ফারুক বিশেষক্ষণ বসে না থেকে তিনি সামনের দিকে তাকায় দেখেন কে যেন এক প্যাকেট খেজুর নিয়ে আসছে, সেই খেজুরটা কাউকে দিলেন না, সেই খেজুর চাঁদের মধ্যে, হাদিয়ার খেজুর চাঁদের মধ্যে নিয়ে বলছেন, ও আমার মুসল্লিরা আমি নিজেই তোমাদের মাঝে খেজুর বন্টন করব। প্রথম কাতারে সবার হাতে হাতে দুইটা তিনটা চারটা করে খেজুর দিয়ে গেলেন, দ্বিতীয় কাতারে তাই করলেন, তৃতীয় কাতারে সবার হাতে হাতে দুই তিনটা করে খেজুর দিয়া আলীর সামনের জনকে, আলীর আগের জনকেও তিনি দুই তিনটে খেজুর হাতের মধ্যে দিলেন। আলীর সামনে যখন দাঁড়ালেন বলছেন আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করলেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিনটা আঙ্গুলে তুলে নিয়া আলীর মুখের ভিতর ওমরে ফারুক ঢোকায় দিয়ে বলছেন আলী খেজুরটা তুমি খেয়ে নাও, আর তো খেজুর দিচ্ছেন না ওমরে ফারুক। হযরত আলী বলেন ভাই ওমর আরো তো খেজুর ছিল, আগের জনকে দুই তিনটা চারটা করে দিলাম, আরে দাও না কেন? ওমর বলছেন আলী স্বপ্নে বুঝি তুমি শুধু একা দেখেছো? না রে আলী, গত রাত্রের স্বপ্ন আমিও নিজেও দেখেছি। যদি এমনটা হতো, যদি এমনটা হতো রসুল তোমাকে দুইটা খেজুর দিয়েছেন, আমি তোমাকে দুইটা খেজুর দিতাম, আমি কি নবীর চাইতে বেশি কিছু দিতে পারি নাকি? আমার ভাইরা, স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত, কি মহাব্বত তাদের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, ইয়ার মুখের ঘটনা কে না জানেন, ইয়ার মুখের ছয়জন সাহাবি পানির যন্ত্রণায় ছটফট করে পানি নাই, হাহাকার অবস্থা। একজন সেবক গিয়ে প্রথম জনকে বললেন এই যে পানি তুমি পান করো, তিনি বলছেন না রে না, আমার যতটুকু তৃষ্ণা দিতে ওজনের মনে হয় বেশি তৃষ্ণা, তার কাছে চলে যাও। দ্বিতীয় জন দেখে দেয় তৃতীয় জনকে, তৃতীয় জন দেখে দেয় চতুর্থ জনকে, চতুর্থ জন দেখে যায় পঞ্চম জনকে, পঞ্চম জন দেখায় দেয় ষষ্ঠ জনকে, ষষ্ঠ জন বলে আমার যতটুকু তৃষ্ণা তার চেয়ে বেশি তৃষ্ণা, তোমরা প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে গ্লাস নিয়ে এসে সামনে ধরে দেখা মাত্র দেখে, ওই সেবক দেখে সে চোখ বন্ধ করে ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় জন বিদায় নিয়েছে, তৃতীয় জন বিদায় নিয়েছে, চতুর্থ জন, ছয়জন, একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে ছয়জনে দুনিয়া থেকে বিদায় নিল। হায়রে মুসলমান, সেই ইতিহাস আজকে আমরা ভুলে গেলাম। সেই ভ্রাতৃত্ব যদি আজকে তৈরি হয়ে যেত জমিন, অবশ্যই নামাজটা কায়েম হয়ে যেত। ওয়াকিমনাস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতিনাজ যাকাত, যাকাত তোমরা আদায় করো, নামাজ তোমরা আদায়, নামাজ আদায় করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? আস্তে সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজে যে হবে সে কি উগ্র হবে না বিনয়ী হবে? উগ্র হবে না বিনয়ী হবে? সবাই বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু শুধু ইসলাম প্রচার।